নতুন ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কী জন্য আসে, কী কারণে আসে, এটাকে কীভাবে রিমুভ করবেন, এটা নিয়ে বিস্তারিত আজকে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো কোন ধরনের পেজগুলোতে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসতে পারে। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু বর্তমানে অনেক বড় একটা প্রবলেম, কেননা এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু সবার পেজে আসতেছে এবং কি সবার সাথে কিন্তু হচ্ছে, এবং কি ফেসবুক যে প্রফেশনাল মোড অন করা ফেসবুক আইডিগুলো আছে সেগুলোতেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে সমস্যাটা আছে সেটা দেখা দিচ্ছে। ইদানিং অনেক অনেক বেড়ে গেছে এই সমস্যাটা। তো আজকের এই ভিডিওতে কোন পেজগুলোতে বা যে কোন প্রোফাইলগুলোতে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকতে পারে বা আসতে পারে সেটাই আপনাদেরকে দেখাবো, এবং কি এটাকে কীভাবে রিমুভ করবেন তারও কিন্তু ওয়ে দেখিয়ে দিব। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, ভিডিও যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি শিখে যাবেন কীভাবে রিমুভ করতে হয় বা কোন ধরনের ফেসবুক পেজগুলোতে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে। অনেকেই বলতেছেন যে ভাই, নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করি, 10 দিন হয় না, 5 দিন হয় না, একদিন হয় না, একদিনের মাথায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে। এবং অনেকে এটাও বলেন, ভাই পেজ খোলার পর এখন পর্যন্ত একটা ভিডিও আপলোড করি নাই, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দেখাচ্ছে, এটা সমস্যাটা কি? আমি বিস্তারিত ভিডিওতে গিয়ে কথা বলতেছি, আপনারা মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে আসলাম, আসার পর এখানে যে ফেসবুক পেজটা আছে, আমি এই পেজ নিয়ে কিন্তু অনেক ভিডিও আনছি, আপনারা অনেকেই জানেন এই পেজটা কখন ক্রিয়েট করা হয়েছে এবং কী কোন ধরনের প্রবলেমগুলো আছে এই পেজে, আমি আগে প্রথমত আপনাদেরকে সেটা দেখাবো, ঠিক আছে। আমি ক্লিক করে দিব ম্যানেজে, ম্যানেজে ক্লিক করার পর একটু স্লাইড করব, মনিটাইজেশনে ক্লিক করে দিব, মনিটাইজেশনে ক্লিক করার পর টুলসগুলো চলে আসবে, তারপর দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস একদম শেষে, এই যে এখানে আমি ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করে দিব। ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করার পর স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজে কিন্তু 5000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে এবং কি 7000-এর মতো ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাট এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু আসছে। তারা বলতেছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আমরা ফলো করতেছি না, যার কারণে কিন্তু আমাদের এখানে এটা এভাবে গ্রিন টিকটা কিন্তু আসে নাই। এখন গ্রিন টিকটা আপনি কীভাবে আনবেন সেটা আপনাদেরকে প্রথমত আগে বোঝাই। দেখুন, আপনাকে আগে বুঝতে হবে আপনি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করছেন সেটার বয়স কতদিন, বয়স অনুযায়ী কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু রিমুভ হয়। তো ধরে নিন আপনি যদি একটা ফেসবুক পেজকে ক্রিয়েট করেন, আচ্ছা আমি সংক্ষেপে দেখাচ্ছি, আমি এই ফেসবুক পেজের বয়সটা আপনাদেরকে দেখাচ্ছি, এই পেজের বয়সটা আসলে কতদিন। আমি এখানে একটু স্ক্রল করব, এখানে সি ইউর অ্যাবাউট ইনফরমেশন এখানে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর এই যে দেখতে পাচ্ছেন এই আইডিটা, এই পেজটা কখন ক্রিয়েট করা হয়েছে, জানুয়ারি মাসের 23 তারিখে, আজকে হচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখ, অর্থাৎ 20 দিনের মতো কিন্তু হয়েছে এই পেজটাকে ক্রিয়েট করছি। এখন আমি কেন বললাম যে একটা ফেসবুক পেজের বয়সের উপরে নির্ভর করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হওয়ার নির্ভর করে, দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন 23 তারিখে আমি ক্রিয়েট করছি, আজকে 12ই ফেব্রুয়ারি, তাহলে এখন পর্যন্ত 20 দিন হয়েছে, তারপরেও আমার এই পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু রিমুভ হয় নাই। আমি যদি আপনাদেরকে আবার দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হয় নাই। তো দেখুন, যারা বিশেষ করে এই প্রশ্নটা করতেছেন, ভাই নতুন পেজ ক্রিয়েট করার পর এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কেন যায় না, আবার অনেকে বলেন ভাই পেজ খোলার পর এখন পর্যন্ত একটা ভিডিও আপলোড করি নাই, তারপরেও আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কী জন্য আসছে, তাদের ক্ষেত্রে উত্তর হচ্ছে এটা, ভাই আপনি যখন একটা ফেসবুক পেজ খুলবেন সে থেকে আপনি যেদিন খুলবেন সেদিন থেকে 30 থেকে 60 দিনের ভিতরে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে। 30 দিনে না হলেও 60 দিনের মাথায় কিন্তু আপনার এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, এটা আপনাকে বুঝতে হবে, এটা ফেসবুকের নিয়ম অনুযায়ী। এখন আপনি ফেসবুক পেজ খোলার পর ভিডিও আপলোড করছেন বা না করছেন সেটা দেখার বিষয় না, আপনি যদি 500 ভিডিও আপলোড করেন, 200 ভিডিও আপলোড করেন, তারপরে এটা কিন্তু আপনার ফেসবুক পেজ খোলার পরে কিন্তু এটা কিন্তু রিমুভ হবে না, আপনাকে মিনিমাম 30 থেকে 60 দিন সময় নিতে হবে, তারপরে কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হবে। এখন যাদের ফেসবুক পেজটা পুরনো, অনেক পুরনো যাদের পেজ, যারা অলরেডি কাজ করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, তারা যদি আমাকে প্রশ্ন করেন, ভাই আমরা তো অনেক আগ থেকে কাজ করতেছি, পেজের বয়স 1 বছর 2 বছর হয়ে গেছে, আমাদের এই সমস্যাটা কী জন্য আসে, তাদের জন্য উত্তর হচ্ছে, ভাই আপনার কন্টেন্টে সমস্যা আছে। আপনার কন্টেন্টে কী সমস্যা আছে, কন্টেন্টের নিয়মগুলো আপনি মানতেছেন না, হয়তো কারো ক্লিপ ইউজ করতেছেন, কারো ইমেজ ব্যবহার করতেছেন, কারো মিউজিক ইউজ করতেছেন, যে কোনো জিনিসপত্র কিন্তু আপনি মানুষের কপি করতেছেন, যার কারণে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু চলে আসছে। এখন সংক্ষেপে যদি বলি, এটা রিমুভ করবেন আপনি কীভাবে, এটা কীভাবে রিমুভ করা যায়,
এটা রিমুভ করার একটা মাত্র ওয়ে, আপনি একটা ওয়েতে এটাকে রিমুভ করতে পারেন। ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করছে, দ্বিতীয় কোনো উপায় নেই আপনাকে এটা রিমুভ করতে হলে, সেটা হচ্ছে আপনাকে লাইভ স্ট্রিম করতে হবে। আপনি আপনার ফেসবুক ফেস হোক বা আপনার প্রোফাইল হোক বা ফেসবুক আইডি হোক, একই কথা, আপনি আপনার ফেস থেকে আপনি লাইভে আসতে হবে। লাইভে আসার পর যখন এক ঘন্টা দুই ঘন্টা করে আপনি কয়েকদিন লাইভ করবেন, পাঁচ ছয় দিন বা সাত দিন লাইভ করবেন, তখন দেখবেন আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ হয়ে গেছে। আমি অনেকের ক্ষেত্রে এমনও দেখেছি যাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওয়াচ টাইম কমপ্লিট, ফলোয়ার্স কমপ্লিট, তারপরেও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর জন্য কিন্তু মনিটাইজেশনটা তারা পাচ্ছে না। কেননা এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা তারা ফলো করে নাই, যার কারণে কিন্তু তারা মনিটাইজেশন পাচ্ছে না। আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো ভাই, এটাকে রিমুভ করার জন্য আপনি ফার্স্ট সাত দিন লাইভ করবেন, যদি আপনার পক্ষে সম্ভব হয় এক থেকে দেড় ঘন্টা করে আপনি লাইভ করবেন। এবং লাইভ করলে অবশ্যই আপনি আপনার চেহারাটাকে শো করাতে হবে, আপনি কথা বলতে হবে, আপনি ক্যামেরার সামনে বসে থাকতে হবে, মোট কথা লাইভ স্ট্রিম আপনাকে করতে হবে, মাস্ট বি। আপনি যখন লাইভ স্ট্রিম করবেন তখন কিন্তু আপনার এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর রিমুভ হওয়ার আরেকটা মাধ্যম আছে, আরেকটা মাধ্যম বলতে এটার মধ্যে আপনি লাইভ করার পাশাপাশি আপনি সাপোর্ট ইনবক্স থেকে বা রিপোর্ট থেকে আপনি তাদের কাছে আবেদন করতে পারেন যে আমি লাইভ করতেছি, তারপরেও আমার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আপনারা এখনও রিমুভ করেন নাই, তাহলে তারা এটা ম্যানুয়ালিভাবে সেভ করে কিন্তু আপনাকে রিভিউ করবে এবং আপনার এটাকে কিন্তু রিমুভ করে দেবে। কেননা এ পর্যন্ত আমি কয়েকটা ফেসবুক পেজের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু সমাধান করছি। তো আমি আপনাদেরকে বলবো এটা রিমুভ করার জন্য অবশ্যই লাইভ করবেন। আর নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে তো বলে দিলাম আপনাকে 30-60 দিনের ভিতরে সময় দিতে হবে, তারপরে কিন্তু তারা এটাকে রিমুভ করে দিবে। অযথা কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই, এটা একমাত্র আপনি কন্টেন্টে যদি কোনো ভুল করে থাকেন তখনই আসবে বা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে কিন্তু আসবে। এই ছিল কমপ্লিট একটা ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে, আপনাদের যে ভুল ধারণাগুলো আছে আশা করি সেগুলো আপনাদের দূর হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।